আসন্ন শীতকালীন অলিম্পিককে কেন্দ্র করেই সম্পর্কের সুবাতাস বইতে শুরু করেছে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে। একে কেন্দ্র করে মঙ্গলবার সীমান্তবর্তী গ্রাম পানমুনজামে বৈঠকেও বসে দুই কোরিয়া। সেখানে সম্পর্ক উন্নয়নে বিভিন্ন বিষয়ে ঐক্যমত্য প্রকাশ করে পিয়ংইয়ং ও সিউল। শুধু তাই নয়, সীমান্ত উত্তেজনা নিরসনে সামরিক আলোচনায় বসতেও রাজি হয় দেশ দুটি। এই ঘটনায় উচ্ছ্বসিত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন। পাশাপাশি বুধবার সিউলে সংবাদ সম্মেলনে তিনি সাফ জানিয়ে দেন, কোরীয় উপদ্বীপে নিরাপদ রাখার সিদ্ধান্তে বিন্দুমাত্র ছাড় দেবে না দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার সঙ্গে সুসম্পর্ক পুনঃস্থাপনে সবসময় আগ্রহী সিউল, আগ্রহী জাপানের সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখতে। তাই কোরীয় উপদ্বীপ ইস্যুতে দক্ষিণ কোরিয়ার অবস্থান অপরিবর্তিত রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। দুই কোরিয়ার মধ্যে সীমান্ত উত্তেজনা নিরসনে সম্ভাব্য সামরিক আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনেক কৃতিত্ব রয়েছে বলেও দাবি করেন মুন জে ইন।